বলছিলাম ব্রেকের পর সব জানে জনতায়, বিভিন্ন ওষুধ কোম্পানিগুলির কাছ থেকে চিকিৎসকরা যে সমস্ত উৎকোচ উপঢৌকন নেয় বা যে সুযোগ সুবিধা তারা ভোগ করেন সেগুলো বন্ধ করার জন্য আইএমসি একটি নতুন দাওয়াই দেবে ঠিক করেছে, একটা নতুন সুপারিশের কথা তারা বলেছেন, সেই নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের সাথে রয়েছেন দুজন অতিথি, পিপলস ফর বেটার ট্রিটমেন্টের কোষাধ্যক্ষ মিহির ব্যানার্জি এবং দিল্লির মৌলানা আজাদ মেডিকেল কলেজের ছাত্র এবং পিপলস রাইট টু হেলথ অ্যান্ড এডুকেশনের জেনারেল সেক্রেটারি ডক্টর সায়ন্তন ব্যানার্জি। আমরা কথা বলছিলাম ব্রেকের আগে, দুজন দুটো প্রশ্ন করেছিল সায়ন্তন বাবু। একটা যে মানুষকে সচেতন হতে হবে এবং তাদেরকে ওই কম দামি কোম্পানিগুলো বেছে নিতে হবে, ডাক্তারি ক্ষেত্রে কি সেটা সম্ভব? কারণ মানুষরা তো আত্মসমর্পণ করে ডাক্তারের কাছে না, যেটা আমি প্রথমেই বললাম যে তাদের জীবন মরণ একজন ডাক্তারের উপর নির্ভর করে। সেক্ষেত্রে তারা কিভাবে ডিসাইড করতে পারে যে কোনটা কম দামির এবং এই কোম্পানির ওষুধটা নিলে একই কাজ হবে? দেখুন, ডাক্তারিতে এই ব্যাপারগুলো ছেলে খেলা নয়, এক নম্বর। আর মানুষ হাওয়ায় হাওয়ায় সচেতন হয় না। যদি সরকারি তরফ থেকে বা আমাদের শিক্ষা পাঠ্যক্রমে বা কোনোভাবে সচেতনতার এই ব্যাপারটা না আসে, তাহলে হাওয়ায় হাওয়ায় তো মানুষ সচেতন হয় না। আর দু নম্বর কথা হচ্ছে, যেটা আমি বলতে চাইছি, আরেকজন প্রশ্ন করেছিলেন যে না, এইটা 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 নিয়েই বলি, যদি আপনার ওষুধ কোম্পানি ওষুধের মান, ধরুন একটা জেনেরিক নামের বিভিন্ন ব্র্যান্ড, তাদের সমস্ত মান নিয়ন্ত্রণকারী যে সংস্থা আছে, সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন, তারা যদি সিওরিটি দেয় যে ওষুধগুলোর মান সমান, যদি ন্যাশনাল ফার্মাসি প্রাইসিং অথরিটি সিওরিটি দেয় যে সমস্ত ওষুধ একই ওষুধ বিভিন্ন কোম্পানি তৈরি করছে তাদের দাম সমান, যদি আইন মেনে ডাক্তাররা বাধ্য হন জেনেরিক নেমে ওষুধটা লিখতে, যা আইন এক্সিস্টিং রয়েছে, মিহিরবাবুর সাথে আমি একমত যে নতুন আইন করার কোনো প্রয়োজন ছিল না, এগুলো সমস্ত এক্সিস্টিং পরীক্ষা ওটা বাধ্যতামূলক করে দিলে, হ্যাঁ বাধ্যতামূলকই করা আছে, অথচ আমরা মানা হয় না এবং এটা অ্যালাউ করা হয়, স্লোলি সাইলেন্টলি অ্যালাউ করা হয়, রাজ্যে অ্যালাউ করা হচ্ছে, কেন্দ্রে অ্যালাউ করা হচ্ছে, কিন্তু কেন্দ্রীয় সরকারি বেশ কতগুলো হাসপাতাল আছে যেখানে এগুলো ব্যান্ড। আমার বন্ধু আছে জিপমারে, জিপমারে তারা ভাবতেই পারে না, মানে জিপমার পণ্ডিচেরিতে তারা ভাবতেই পারে না আমি কেমিক্যাল মানে ওষুধ কোম্পানির নামে ওষুধ লিখছি, তারা সবাই জেনেরিক নামে লেখে এবং তারা বকা খায়। সচেতন উদাসীনতা, আপনি যদি এই শব্দটা হয় কিনা আমি জানি না, হ্যাঁ যাই হোক, তা আমি যেটা বলছিলাম যে যদি স্ট্যান্ডার্ড সমান হয়, দাম সমান হয়, ডাক্তার লেখেন জেনেরিক নেমে যা এক্সিস্টিং আইন রয়েছে, তাহলে আপনি কোন কোম্পানির ওষুধ কিনবেন? মাল্টিন্যাশনাল কোম্পানির ওষুধ যেটা 10 গুণ বেশি দাম, নাকি অন্য একটা মাল্টিন্যাশনাল কোম্পানি বা ন্যাশনাল কোম্পানির ওষুধ যেটা 10 গুণ কম দাম? সরি, দামটা আমি বলছি যে দামটাও বাধা রয়েছে। এবার আপনি কোন এ কোম্পানি, বি কোম্পানি, সি কোম্পানি, জাপানি, আমেরিকান, ইন্ডিয়ান, দমদম আর ওষুধ কিনবেন, তার পুরোপুরি চয়েসটা থাকছে রুগীর ওপর, ঠিক আছে? আপনি জানেন, রুগী জানেন যে দাম সমান, কোয়ালিটি সমান, ডাক্তার লিখেছেন জেনেরিক নেমে, যা এক্সিস্টিং আইনে, নতুন আইনে কোনো প্রয়োজন ছিল না, সেক্ষেত্রে রুগীর উপর চয়েস, সেই রুগী কিন্তু সেখানে চয়েসটা বোধহয় ডাক্তারদের উপর থাকে, ডাক্তাররা একটা নাম লিখতে 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 তারা অভ্যস্ত হয়ে যায়। ঠিক ঠিক, এই ক্ষেত্রে এই যে ক্ষেত্রে আপনার আলাদা আলাদা দাম, যে ক্ষেত্রে ডাক্তারদেরকে নানা রকম উৎকোচ দিয়ে প্রভাবিত করা হচ্ছে, শুধু প্রভাবিত নয়, জুনিয়র ডাক্তারদের অবস্থাটা আপনি দেখুন, তারা ফাইনাল ইয়ার অবধি পড়ছে, আমরা আমি তো সবে পাশ করেছি কিছুদিন আগে, ফাইনাল ইয়ার অবধি আমরা পড়ে আসছি ফার্মাকোলজিতে, মেডিসিনে, কোনো ওষুধ কোম্পানির নাম আমাদের পড়ানো হয় না, পাঠ্যক্রমেই নেই, আমরা প্রত্যেকটা ওষুধের জেনেরিক নামে পড়ি, অ্যাজিথ্রোমাইসিন, মেট্রোনিডাজোল, প্যারাসিটামল, এইভাবে পড়ি। কিন্তু তারপর আমরা যখন প্রথম ইন্টার্নশিপে আউটডোরে আসছি, ইনডোরে আসছি, দেখছি আমাদের গুরুমশাই যারা আছেন, প্রফেসররা, মাস্টাররা, সিনিয়র ডাক্তাররা, তারা সবাই কোনো একটা ব্র্যান্ড বা কোনো দুটো ব্র্যান্ডে প্রেফার করছেন, কেউ অমুক কোম্পানি, কেউ তমুক কোম্পানি, তাদের মধ্যে আবার ঝগড়াঝাটি হচ্ছে, যাই হোক ছেড়ে, কেউ এর কোম্পানির পয়সা বিদেশে যাচ্ছে, কেউ সেটা ডিপেন্ড করে কে কত বেশি উপঢৌকন দিচ্ছে। এবার আমার সামনে যখন আমার মাস্টারমশাই বারবার এটা লিখছেন এবং আমি যখন প্রশ্ন করছি যে স্যার এটা তো অনেক দাম কম, এই তো গরিব রুগী গ্রাম থেকে এসছে, স্যার যখন বলছেন যে না না এই কম দামি ওষুধ আমি লিখি না, যে মানে তিনি তো এটা বলবেন না, না না এ আমাকে বেশি পয়সা দেয় না, বা এটাও বলতে পারবেন যে কম্পোজিশনটা এক না, আপনাদের অন্তত এটা বলতে পারবেন না, তিনি কি বলেন যে না না ও কম দামি ওষুধ, এটা এটা লেখে না, এটা ভালো ওষুধ। এবারে এইটা যখন বলা হচ্ছে, একজন প্রফেসর বলছেন যিনি তার কিছুদিন আগে দারুণভাবে মেডিসিন পড়িয়েছেন, এখন যখন প্র্যাকটিসে, এবার সেই ছেলেটিকে সেই সেটা প্রফেসর বলছেন এটি এই এই ওষুধটি ভালো, এটা দামি, কিছুদিন পরে তার যখন গুরু শিক্ষায় শিক্ষিত হয়ে শিক্ষিত হচ্ছে, তারপর তাকে একটি পেন দেওয়া হচ্ছে ওই কোম্পানির তরফ থেকে, তারপর তার মোবাইলে কার্ড ভরে দেওয়া হচ্ছে, একটা নতুন বইয়ের এডিশন দিয়ে দেওয়া হচ্ছে,
তারপর আর একটু বাড়তে থাকে গিফটটা, বিরিয়ানির প্যাকেট আস্তে 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 বাড়তে বাড়তে সেমিনারে তার থিসিসটা করে দিল, এমডি থিসিসটা করে দিল, ইত্যাদি করতে করতে তাকে আইএমএ কনফারেন্সে বা অন্য কোনো একটি অর্গানাইজেশনের কনফারেন্সে, হ্যাঁ জিরিয়াট্রিক কনফারেন্স হচ্ছে সেইখানে, সুযোগ নয় সেখানে যাওয়ার প্লেন ভাড়াটা দিয়ে দিল যাতায়াতের। এরম করতে করতে গিফট যখন বাড়তে থাকে ওই পার্টিকুলারই একটি ব্র্যান্ডের, তখন সে নরমালি প্রেজুডিসড হবে, এটাই বাজারের নিয়ম। ওয়ান আইডিয়ার এর মতো, মানে ওই কোম্পানি ছাড়া আর কিছুই বোঝে না। মুশকিল হচ্ছে যে কেউ যদি ঠিক করে যে আমি গিফট নেব না, তা সত্ত্বেও এই সরকারি হাসপাতালে যখন সে ইন্টার্নশিপ করছে, আউটস্টার্নশিপ করছে, তার বস সেটা লিখছেন, তার দাদা সেটা লিখছে, তার বন্ধুরা সেটা লিখছে, সামনে ক্যালেন্ডারে ওই পার্টিকুলার ওষুধটি বারবার লেখা হচ্ছে, পেনে লেখা রয়েছে, চারপাশে স্টিকার মারা রয়েছে, তাতে হয় কি একটা রেজিস্টার্ড হয়ে যায় অনেক সময়। এটা ডাক্তার যদি কেউ এই অনুষ্ঠানটি শোনেন তারা আমার সাথে একমত হবেন, আমার বন্ধুরা যদি কেউ শোনে বা আমার সিনিয়ররা, অনেক সময় ডাক্তারদের হয় কি কোনো একটি পার্টিকুলার কোম্পানির ব্র্যান্ড শুনতে শুনতে এমন হয়, আমি যদি একটা উদাহরণ হিসেবে বলি, হ্যাঁ মানে আমি কোম্পানিটি খারাপ বা ভালো কিছু বলছি না, জাস্ট একটি বলছি, ওমেপ্রাজল বলে একটি ওষুধের খুব কমন ব্র্যান্ড হচ্ছে ওমেজ। এমন হয় বহুদিন ধরে ওমেজ 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 চারদিকে ওমেজ লিখছি, ওমেজ দেখছি, ওমেজ করতে করতে এটির দাম অনেক বেশি, যাই হোক লিখতে লিখতে অনেক সময় ডাক্তারদের হয় কি ওমেপ্রাজল যে এটার কম্পোজিশন সেটা মনেই পড়ে না, এবং এটার যে অনেক কম দামে যে আরো একটা ওষুধ পাওয়া যায় সেটা প্রেসক্রাইব করতে ভুলে যায়, মনেই পড়ে না। এবং অনেক সময় হয় কি, ধরুন আপনি আমার বন্ধু, আপনাকে তো আমি উৎকোচ খেয়ে পয়সা খেয়ে আপনাকে ইচ্ছা করে বেশি দামি ওষুধ দেবো না, কিন্তু আমার অভ্যাসটাই এমন ভাবে তৈরি হয়ে গেছে যেখানে আমি লিখতে বাধ্য, অথচ নিয়ম রয়েছে যে আমাকে জেনেরিক নেমে লিখতে হবে। দেখুন সেটা হয় না, সোনার পাথর কাছে আসবো যে প্রশ্নটা আমি ব্রেকের আগে আপনাকে করেছিলাম, একটা টেলিফোন রয়েছে নিয়ে নি। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। হ্যালো নমস্কার, বলুন। আপনি টেলিভিশনের ভলিউমটা মিউট করুন, তাহলে আপনার কথা শুনতে পাবো। হ্যাঁ বলছি। বলুন। হ্যালো, বলুন। হ্যালো দিদি নমস্কার। নমস্কার, আমি আমি বলছি নিউ ইয়র্কপুর থেকে। আপনি টেলিভিশনের ভলিউমটা কিন্তু মিউট করেননি, হ্যাঁ, সেই জন্য আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনিও আমাদের কথা শুনতে পাচ্ছেন না। হ্যালো, হ্যাঁ বলুন, আপনার কি বক্তব্য? হ্যালো দিদি, আমি একটা কথা বলছি। বলুন। নমস্কার। হ্যাঁ, আমি ব্যাপারটা হচ্ছে যে ডাক্তারবাবুদের কথা বললাম, দুজনকে নমস্কার জানাচ্ছি, যে আপনাদের মূল্যবান যে কথাবার্তাগুলো সেগুলো আমাদের অন্তত গরিব মানুষদের পক্ষে এটা একটা অ্যাসেট, কেননা যে ডাক্তাররা সেক্স ট্যুরিজে যায় তাদের কাছে আমাদের দেশের মানুষের কিছু পাওয়ার নেই। ব্যান্ড ওষুধগুলো এখানে ভারতবর্ষে চলছে, অথচ ব্যান্ড ওষুধের সম্বন্ধে দেশের কোন এই যে কেন্দ্রীয় সরকারে যারা রয়েছে, গোলাম নবী আজাদ থেকে এখনো আমাদের ওষুধ শিল্প বলে কোনো কিছু শিল্পের কোনো এখনো আইন হয়নি। ধন্যবাদ। আরেকজন রয়েছেন টেলিফোনে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি তমাল সেনা বলছি টালিগঞ্জ থেকে। বলুন। ব্যাপারটা হচ্ছে যে দেখুন, আমি দেখেছি অনেক সময় হাসপাতাল এই ইয়েতে দোকানে ওষুধ কিনতে গেলে বলে যে হ্যাঁ এই ওষুধটা পাবেন, কম দামে কোন ওষুধ চাইলে ওই কম্পোজিশনে যদি চাই আমি, তখন বলবো হ্যাঁ এই ওষুধটা পাবেন কিন্তু ওর সাইড এফেক্টটা বেশি আছে, প্রতিটা ওষুধের একটা সাইড এফেক্ট আছে, এই ওষুধের সাইড এফেক্টটা কম বলে দামটা বেশি, এই ওষুধের সাইড এফেক্টটা কম বলে দাম বেশি, এদের সাইড এফেক্ট বেশি বলে দাম কম, এই একটা খেলা চালানোর অদ্ভুত ধরনের দেখি। ধন্যবাদ। নিশ্চয়ই ডাক্তারবাবু জবাব দেবে তাকে। মিহির বাবু, যেটা আপনাকে বলেছিলাম যে শাস্তির ক্ষেত্রে বলা হয়েছে যারা 1,000 টাকার মধ্যে সুপারিশ নেবেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো শাস্তি নেই, কিন্তু 5 থেকে 10 হাজারে যেটা বলা হয়েছে 3 মাসের জন্য রেজিস্ট্রেশন বাতিল, বা 10 থেকে 50 হাজার টাকায় 6 মাসে রেজিস্ট্রেশন বাতিল, এবং 50 থেকে 1 লাখে 1 বছর, এবং 1 লাখের বেশি হলে 1 বছরের বেশি সময় রেজিস্ট্রেশন। তাহলে ধরুন 999 টাকা করে কেউ যদি সারা বছর খেপে খেপে তারা যদি সেই পয়সাটা নেয়, তাহলে কি জিনিসটা কি খুব সুখকর হবে? মানে সেটা কতটা জাস্টিফাইড? খুবই সঙ্গত প্রশ্ন, এবং বাস্তবতার নিরিখে আমি এটুকুই বলতে পারি যে এই ধরনের আইনের সুপারিশ করা গেলেও এর নজরদারি ব্যবস্থা করা আদৌ সম্ভব নয়, কারণ কোনো টাইম বার যেটাকে আমরা বলি সেটার ব্যবস্থা এখানে নেই, এবং এর নজরদারি করা সম্ভব নয়। কেন নয়? না, এই 1.5 যে ধারাটার কথা আমি বললাম, ওষুধের জেনেরিক নাম লিখতে হবে ডাক্তারদের, এবং তাদের বিজ্ঞানসম্মত প্রেসক্রিপশন করতে হবে, এবং ওষুধের ব্যবহার সুনিশ্চিত করতে হবে। বারবার এইরকম সুপারিশের কথা বলা হয়, আলোচনা হয়, কিন্তু মানা তো হয় না। এই 2002 সালের পর থেকে আজ পর্যন্ত ভারতবর্ষের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা মেডিকেল কাউন্সিল অব ইন্ডিয়া
এবং রাজ্যে সমস্ত রাজ্য মেডিকেল কাউন্সিলগুলি কি নজরদারি ব্যবস্থা করেছেন, এটা আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন। এবং মানুষের কাছে আমি রাখতে চাই পিপল ফর বেটার ট্রিটমেন্টের তরফ থেকে, যে যে দেশে চিকিৎসার গাফিলতির প্রশ্নে যেখানে হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছেন, সেখানে আজ পর্যন্ত একজন চিকিৎসকেরও রেজিস্ট্রেশন পার্মানেন্টলি বাতিল করা হয়নি, এটাই আমাদের দেশের চিত্র। কাজেই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা থেকে শুরু করে রাজ্যে নিয়ন্ত্রক সংস্থাগুলোর এই যে অভাবনীয় একটা জনবিরোধী অ্যাটিচিউড, এ ব্যাপারে কি ব্যবস্থা আগে নিচ্ছেন সেটা সুনিশ্চিত করুন সরকার, এবং রোগীর স্বার্থ দেখার ব্যাপারটা আগে সুনিশ্চিত করুন, আগে তারা নিয়ন্ত্রক সংস্থাগুলোকে শোধরান। এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার মাথায় যিনি বসে আছেন, তিনি মহামান্য দিল্লি হাইকোর্টের বিচারে দোষী সাব্যস্ত হয়েছিলেন, এবং পরবর্তীকালে ওনার যে দোষ খালন হয়েছে এ ব্যাপারে কোনো প্রমাণ পাওয়া যায়নি। কাজেই ভারতবর্ষের সাধারণ মানুষ তথা রোগী কি বিচার পাবেন, কি চিকিৎসা পাবেন, সেটা সহজেই অনুমান করা যায়। আমাকে বোধহয় এর থেকে বেশি আর কিছু বলার সন্দেহবাবু, আপনাকে যেটা, যেখানে আমাদের একজন দর্শক বন্ধু ফোন করেছিলেন যে এটা কম দামি ওষুধ নিয়ে বলে যে এটার একটা সাইড এফেক্ট খারাপ হবে, এর ডায়াগনোসিসের ক্ষেত্রেও তো অনেক সময় অনেক প্রবলেম হয়। যেমন একজন ডাক্তারকে আমি দেখাতে গেলাম, সে হয়তো যে ওষুধ দিল, আমি যদি সেকেন্ড ওপিনিয়নের জন্য আরেকজনের কাছে গেলাম, সে কিন্তু বললো যে হয়তো এর কোনো প্রয়োজনই নেই, এই মতামতটা বা সাইড এফেক্ট আছে, ওষুধটা না খেলেও চলবে, সেক্ষেত্রে তো এটাও আরেক ধরনের বিভ্রান্তিকর জায়গা তো পেশেন্টদের ক্ষেত্রে। নিশ্চয়ই এটা তো বিভ্রান্তির জায়গা, কিন্তু এই যে কথাটা বললেন একজন ডাক্তার বলছেন এই ওষুধের প্রয়োজন আর একজন প্রয়োজন নেই, এটা কিন্তু আজকের আলোচ্য বিষয় থেকে অনেকটা ডাইভার্টেড হয়ে যাব। এটা হবেই যে দেশে জনস্বার্থে চিকিৎসার জন্য প্রপারলি অবজেক্টিভ, মানে আমি তো দুজনেই ধরুন বড় ডাক্তারের কাছে যাচ্ছি, কেউ বলছে যে এটা ছাড়াও আপনি সুস্থ হয়ে উঠবেন, কেউ বলছেন এটা না করলে আপনি সুস্থ হবেন না, এটা এটা হবেই যতদিন চিকিৎসার ব্যাপারটা সাবজেক্টিভ থাকবে, অবজেক্টিভ প্রোটোকল মেনে চিকিৎসা করতে হবে এই ওষুধের ক্ষেত্রে, এই রোগের ক্ষেত্রে, এই সিমটমের ক্ষেত্রে এই ডায়াগনোসিস, এবং তার ক্ষেত্রে এই ওষুধ দিতে হবে, এরকম অবজেক্টিভ প্রোটোকল ইউনাইটেড স্টেটসে আছে, অস্ট্রেলিয়াতে আছে, আমি জানি আছে, হ্যাঁ, এবং সেখানে FDA রেকমেন্ডেশন যেগুলো আছে, হ্যাঁ, তাতে পরিষ্কার বলা আছে এই সিমটম হলে আপনাকে এই ল্যাবরেটরি ডায়াগনোসিস করতে হবে এবং এই ওষুধ দিয়ে প্রিলিমিনারি চিকিৎসা, তারপর রিপোর্ট পাওয়ার পরে এই চিকিৎসা করতে হবে, এটা একদম স্ট্যান্ডার্ড বলা আছে, টেক্সট বইগুলোতে আছে, কিন্তু আমাদের দেশে এইরকম কোনো অবজেক্টিভ প্রোটোকল না থাকাতে এই ধরনের বিভ্রান্তি হবে। কিন্তু আমাদের এই আজকের বিষয়টা তো পার্টিকুলারলি হচ্ছে এই পার্টিকুলার টপিকে, তাতে টালিগঞ্জ থেকে তমালবাবু যে প্রশ্নটা করেছেন, যে একই ওষুধ একই কেমিক্যাল নেম, যখন কেমিক্যাল জেনেরিক কম্পোজিশন, যখন দুটো আলাদা কোম্পানি, একটার দাম চার গুণ বেশি, একটার দাম চার ভাগ কম, সেটা কিনতে যাচ্ছে ওষুধের কম, দোকানদারই অনেক সময় বলছে যে কম দাম, হ্যাঁ, এটার সাইড এফেক্ট বেশি, হ্যাঁ, এই ধরনের অভিযোগ কিন্তু আমি রোগীর কাছ থেকে শুনেছি, হ্যাঁ, যে তারা বলছেন যে ওষুধ কম। দেখুন ওষুধের দোকানে অনেক সময় যারা ওষুধের দোকানে থাকে তাদের উপরেও আমরা নির্ভর করি, ভাবি যে তারা ওষুধের দোকানে রয়েছে অনেক কিছু জানেন অনেকদিন ধরে। দেখুন এই কথাটা, এই কথাটা আমি তমালবাবুর জন্য বলি এবং সাধারণ দর্শকদের জন্য, যে এই কথাটার কোনো বেসিস নেই। যদি ওষুধের দোকানদার বলেন, যদি কোনো ডাক্তার বলেন, যে যদি কোনো মেডিকেল কলেজের প্রফেসরই, এমনকি প্রিন্সিপালও বলেন, আমি দায়িত্ব নিয়ে বলছি যে একই কেমিক্যাল কম্পোজিশনের ওষুধ দুটো আলাদা কোম্পানির, একটার বেশি দাম একটার কম দাম, তাহাদের দুটোর মধ্যে কোনো তফাত আইনত নেই যদি সেই দুটো ওষুধ লাইসেন্সড হয় আন্ডার সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। আমাদের দেশের আইনে তার প্রভিশন রয়েছে এবং এই ভয়টা পাওয়া পুরোপুরি অমূলক। আমি আমার নিজের বাবা মার ক্ষেত্রে একই কম্পোজিশনের ওষুধ, যেটা চার গুণ বা পাঁচ গুণ দামে পাওয়া যায়, বাজারে বিক্রি হয়, তার থেকে অনেক সস্তার ওষুধ আমি আমার বাবা মাকে দীর্ঘদিন দিচ্ছি, আমি দিতে পারছি, আমি আমার বন্ধু বান্ধবকে দিতে পারছি। এবারে যদি প্রাইস কন্ট্রোল, ধরুন একটা ওষুধ যেটা এক টাকায় পাওয়া যায় আর একটা কোম্পানি একই ওষুধ পাঁচ টাকায় বিক্রি করছে, তার উদাহরণ রয়েছে, কোম্পানির নাম বলতে আপনি যদি অ্যালাউ করেন এই প্রোগ্রামে আমি বলতে পারবো, সেটা বলা বোধহয় সমীচীন নয়, তার উদাহরণ রয়েছে, ডক্টর বোধিসত্ত মন্ডল আরজি করে ICMR এর প্রজেক্ট করে এটা প্রমাণ করে দিয়েছেন 1100% দাম ভ্যারি করছে একই ওষুধের, তা এটা প্রাইস কন্ট্রোল হলে পুরো ব্যাপারটা মিটে যাবে। বলে বা আপনি কম্পোজিশন গুলো জানে বলেন আপনার বাবা মার জন্য প্রেসক্রাইব করতে পারছেন, ভাবুন তো এটা প্রত্যন্ত গ্রামে, গ্রামে আমি শহরেও বলছি, অনেক শিক্ষিত মানুষ যারা আপনাদের উপর ডিপেন্ড, পারবেন না, তারা কি পারবে, একদমই পারবেন না। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত এবং আমি মিহির বাবুর সাথে সম্পূর্ণ একমত। মিহির বাবু একটা কথা বলেছিলেন যে জেনেরিক নেমে যারা ওষুধ লিখছে না তাদের জন্য কি একবারও শাস্তি হয়েছে, কারো শাস্তি হয়েছে, আমি কিন্তু জানি না কারো শাস্তি হয়েছে বলে।
মজার ব্যাপার হচ্ছে যে সরকারি হাসপাতালে কিন্তু পরিষ্কার আইন আগে থেকেই ছিল, ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুলস এবং আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে পরিষ্কার বলা আছে সরকারি প্রতিষ্ঠানে কোনো সরকারি অফিসার, হ্যাঁ, কোনো থার্ড পার্টির কাছ থেকে গিফট গ্র্যাটিফিকেশন এবং ফেভার রিসিভ করতে পারবে না, এবং মেডিকেল অফিসার যারা হাসপাতালে রয়েছেন তারা গ্রুপ এ গেজেটের অফিসার, হ্যাঁ, এবং জুনিয়র ডাক্তাররা তাদের আন্ডারে রয়েছেন কমান্ডে, হ্যাঁ, তারা কিন্তু আগে থেকেই পারতেন না। অথচ সোনার পাথর বাটি কিরকম অদ্ভুত ডুবিয়াসিটি দেখুন, আমাদের সরকারি হাসপাতালগুলোতে বড় বড় করে সরকারি আদেশনামা ঝোলানো আছে যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা মিট করবেন দুপুর 12টার পরে বা 12টা থেকে 1টা বা 1টার পরে কোথাও। এই দুটো কথা যে আপনি জেনেরিক নামে ওষুধ লিখবেন, কোম্পানি নামে লিখতে পারবেন না, অথচ কোম্পানির লোকেরা আপনাকে দুপুর 1টার পর মিট করতে পারবে, আবার আপনি কোনো গিফট নিতে পারবেন না, কোম্পানির লোক কেন আসবে আপনার কাছে ওষুধ প্রমোট করতে? প্রমোট করবে কি করে? শুধু আপনাকে বলে চলে আপনি একজন ব্যস্ত ডাক্তার প্রফেসর, আপনার পড়ানো আছে, রোগী দেখা আছে, এর মধ্যে আপনি 1 ঘন্টা কোম্পানির লোককে সময় নেবেন, সে কোনো নতুন ওষুধের ফার্মাকোলজিক্যাল ইনফরমেশন দেবে না, আপনি গুডম্যান গিলম্যানের বই রয়েছে, হ্যারিসনের বই রয়েছে, আপনি ওষুধের আপডেট করছেন রেগুলার, সে কিভাবে প্রমোশন করবে এবার আপনি আমাকে বলুন? সে গিফট না দিয়ে উপঢৌকন উৎকোচ না দিয়ে প্রমোশন করতে পারবে? সোনার পাথরবাটি তো হয় না। আপনাকে একটা প্রোগ্রাম আপনার নিউজ চ্যানেলে হবে, সেটা তো আপনাকে অ্যাডভার্টাইজ করতে হবে, তো সে আপনাকে অ্যাডভার্টাইজ করবে, অ্যাট্রাক্ট করবে কিভাবে? ডাক্তারকে সে উৎকোচ দেবে, অথচ আইন অনুযায়ী আপনি উৎকোচ নিতে পারেন না। সে আপনাকে আপনার ব্র্যান্ড পড়াবে, কম আপনার সরকারি রাজ্য সরকারের নোটিফিকেশন রয়েছে যে ওষুধ কোম্পানি দেখা করবে আপনার সাথে 12টা থেকে 1টা বা 1টার পরে, আবার নোটিফিকেশন রয়েছে যে আপনি জেনেরিক নেম ছাড়া প্রেসক্রাইব করতে পারবেন। আপনাদের দুজনকে জিজ্ঞেস করব, আপনি যদি বিজ্ঞাপনের মাধ্যমে ওষুধ বিক্রির কথা বলেন, বিজ্ঞাপনের মাধ্যমে যে ওষুধের অ্যাডভার্টাইজমেন্ট সেটার কতটা যৌক্তিকতা রয়েছে বা কতটা অ্যাজ এ ডক্টর আপনারা সাপোর্ট করেন? আমরা আসবো একটা টেলিফোন নিয়ে, একজন টেলিফোনে রয়েছে। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার, সুতপুর থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায় বলছি। বলুন। মানে খুব অবাক লাগছে যে একটা আইন করা হচ্ছে কাদের জন্যে, যারা সমাজের সব থেকে শিক্ষিত স্তরের লোকেরা তাদের আইনে বাধ্য হচ্ছে, আর এই শিক্ষাই আমরা একদম নিম্ন স্তর পর্যন্ত ছড়িয়ে দিতে চাইছি, কি হবে সেই শিক্ষা দিয়ে? প্রথম কথা, আমার মনে হয় যে কোনো আইনেই এদের বাধা যাবে না, কারণ এরা খুব শিক্ষিত, তো যার জন্য এরা সমস্ত আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে। আমার মনে হয় যে এইভাবে আইন না করে, কারণ ডাক্তার ব্যানার্জি প্রথমেই বলেছেন যে তাহলে আর খুন হতো না, যা আইন আছে তাহলে আর কেউ খুন করতো না। আমার মনে হয় যেটা করা উচিত সমস্ত স্ট্রিমে একদম প্রথম থেকে, শিক্ষার প্রথম থেকে শেষ পর্যন্ত, সে যত বড় ডাক্তারই হোক বা ইঞ্জিনিয়ার হোক যেই হোক, শেষ পর্যন্ত অন্তত একটা সাবজেক্ট রাখা উচিত হিউম্যানিটি বা মূল্যবোধ, যাতে পাশ করতেই হবে, মাস্ট। ধন্যবাদ, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, অতিথিরা আমাদের সঙ্গে থাকবেন, এবং ডাক্তাররা কত তারা যে ওথ নিয়ে এই প্রফেশনে আসেন কতটা শেষ রক্ষা তারা করতে পারেন সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, আপনারাও আমাদের সঙ্গে আলোচনায় থাকবেন। তবে ফিরছে একটা ছোট কমার্শিয়াল ব্রেকের পর, আমাদের সঙ্গে থাকুন।